মঙ্গলবার ট্রেনে করে প্রথমে কুমারঘাট স্টেশনে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রী ভগবান দাস, জেলা সভাধিপতি অমলেন্দু দাস সহ দলীয় কর্মকর্তারা। পরে কুমারঘাটের ভবতারিণী মায়ের মন্দিরে পূজা দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সোজা চলে যান ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে। ফটিকরায় এদিন এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে এবং ভবনের ফলক উন্মোচনের মধ্য দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 10 শয্যা বিশিষ্ট হাসপাতালটি তৈরি করতে ব্যয় হয়েছে 4 কোটিরও বেশি টাকা। এই নতুন ভবনেই এখন স্থানান্তরিত করা হবে পুরনো ফটিকরায় হাসপাতালের সমস্ত পরিষেবা। এদিন উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মনোন্নয়নের কাজ করছে বর্তমান সরকার। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে প্রাথমিক হাসপাতালে রোগীদের সঠিক মতো পরিষেবা প্রদানের চেষ্টা হচ্ছে। রাজ্যে একটি ডেন্টাল কলেজ চালু করার চিন্তা ভাবনাও সরকারের রয়েছে। স্বাস্থ্য পরিষেবা যেন মানুষ যেন এরকম না ভাবে, আমি যদি জীবিত থাকতাম তাহলে বেঁচে যেতাম, এরকম অবস্থা যেন না, একদম প্রাইমারি এবং সাব সেন্টারগুলো পর্যন্ত আমরা চেষ্টা করছি প্রাথমিক যে চিকিৎসা সেটা যেন ঠিকভাবে দেওয়া যায়। এবং আমাদের মেডিকেল কলেজ, এখন দুটো মেডিকেল কলেজ আছে, যদি এটাকে বেসরকারি বলে টিএমসি, কিন্তু আসলে এটা গভর্নমেন্টের একটা সোসাইটি বানিয়েছে এবং এটা প্রপার্টিটাও গভর্নমেন্টের, বিল্ডিংও প্রপার্টি। কালকেও গতকাল আমি মিটিং করেছি ওনাদেরকে নিয়ে, ওনাদের সমস্যা নিয়ে। তো দুটো মেডিকেল কলেজ, আমাদের ডেন্টাল কলেজের জন্য আমি চেষ্টা করছি এবং আমি আমাদের ইউনিয়ন মিনিস্টারের সাথে আমি কথা বলেছি এবং আশা করি ডেন্টাল কলেজও হবে, এর মধ্যে আর কোনো প্রশ্নই নেই এবং সেটা আমার কমিটমেন্টও, আমি বারবার এটার উপর জোর দিচ্ছি। বিভিন্ন আমাদের যে নার্সিং ইনস্টিটিউটগুলো সেগুলো অনেকাংশে অনেক ডেভেলপ করে গেছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর রাধা দেববর্মা, জেলা শাসক উত্তম কুমার চাকমা, ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেভি দারলং সহ অন্যান্যরা। উদ্বোধন শেষে হাসপাতাল ভবন ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এলাকায় নতুন এই হাসপাতাল ভবন চালু হওয়ায় খুশি এলাকার মানুষ। এদিন মুখ্যমন্ত্রী চা শ্রমিক উন্নয়ন প্রকল্পে জগন্নাথপুর এলাকার 5 জন ভূমিহীনদের হাতে জায়গার কাগজ তুলে দেন। ব্যুরো রিপোর্ট, রাইজট নিউজ।